Dear friends, welcome to my channel Learning with Shubhendu Das. Amar onek viewers comment kore janiyeche amake je sir ইংরেজি অনার্সের শর্ট কোশ্চেনের আমাদের কিছু সমস্যা আছে বা কোন টপিকগুলো থেকে শর্ট কোশ্চেন করব সেই নিয়ে আমাদের একটু সমস্যা আছে, আপনি একটা ভিডিও তৈরি করুন। বা আরও জানিয়েছে যে শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে লিখলে আমরা ফুল নম্বর পাব সেইটা একটু কভার করুন। সো স্টুডেন্টস, এই ক্লাসে আমি আলোচনা করব যে ইংরেজি অনার্সের ফার্স্ট সেমিস্টারের বিশেষ করে কোন টপিকগুলো তোমরা ভালোভাবে পড়লে সেখান থেকে শর্ট কোশ্চেন পাবে, বা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কোনগুলো আমি কোন টপিকগুলোর ওপর একটু দেখাবো, বা শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেই বিষয়গুলি হচ্ছে আলোচনা করব। তবে একটা কথা বলে রাখি, শর্ট কোশ্চেনের যেভাবে অ্যান্সার লিখলে তোমরা ফুল মার্কসটা পাবে এর ওপর আমার একটা ভিডিও তৈরি করা আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ওটা দেখে নেবে। এখন যেটা মূলত আমি আলোচনা করব যে অনার্সের ফার্স্ট সেমিস্টারের কোন টপিকগুলো থেকে আমরা শর্ট কোশ্চেন করব বা এর সমাধানগুলো আমাদের কি হবে। দেখো, তোমরা জানো যে সিসি ওয়ান এবং সিসি টু মিলেই কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টার ইংরেজি অনার্সের। মনে রাখবে, সিসি ওয়ান থেকে 10টা শর্ট কোশ্চেন থাকে, সিসি টুতে 5টা শর্ট কোশ্চেন থাকে। এই যে শর্ট কোশ্চেনগুলো কোনো এমসিকিউ নয়, কোনো শূন্যস্থান পূরণ নয়, সবই কিন্তু শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন, এটা কিন্তু মনে রাখবে। এই 5টা করা খুব সহজ, কিন্তু এই যে 10টা শর্ট কোশ্চেন হিস্ট্রি অফ লিটারেচার থেকে যেটা থাকে এগুলো করা কিন্তু খুব টাফ, এর জন্য তোমাকে প্রচুর পড়তে হয়। তবে আমি তোমাকে যেভাবে দেখাবো বা কোন টপিকগুলো পড়তে হবে দেখাবো, খুব সহজ বলে মনে হবে। আরেকটা কথা মনে রাখবে যে শর্ট কোশ্চেন হচ্ছে অনার্সের পার্সেন্টেজ বাড়াতে অনেকটা ভূমিকা পালন করে। তোমরা মনে রাখবে এই যে 15-র মধ্যে যদি তোমরা শর্ট কোশ্চেনে আমি যেভাবে তোমাদেরকে দেখাবো ওইভাবে আমার কথা মতো চলো, দেখবে 15টাই কোশ্চেন তোমাদের সঠিক হবে। যদি তোমরা ওখান থেকে 15টা শর্ট কোশ্চেন ঠিক করতে পারো তাহলে 15 নম্বর পাচ্ছ। আর লেখা পরীক্ষা হচ্ছে যে 65-র মধ্যে 15টা শর্ট কোশ্চেন তোমরা ঠিক করবে, 15 নম্বর পাচ্ছ। বাকি থাকছে 50, ওই 50 হচ্ছে বিভিন্ন নোটস লিখতে হয় 5 নম্বর 10 নম্বরের। ওখান থেকে যদি আমি 50% নম্বর পাই কত হচ্ছে 25, আর 35 যে আমাদের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাটেন্ডেন্স আছে ওখান থেকে প্রত্যেককে প্রায় 20-25 নম্বর দেওয়া হয়। আমি হচ্ছে সাপোজ তোমাদের 20 ধরছি, তাহলে দেখো একটা ভালো পার্সেন্টেজ নম্বর পাবে তোমরা। ধরো 25 আর 15 হচ্ছে 40 আর 20 60, 60% নম্বর পাচ্ছ। আর হ্যাঁ, নিউ সিলেবাসে অর্থাৎ সেমিস্টার প্যাটার্নের যে কোশ্চেন, যে সিলেবাস, 60% পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। আর তাহলে তোমরা এখান থেকে এই নম্বর পাচ্ছ। তবে মনে রাখতে হবে যে 15টা শর্ট কোশ্চেনই কিন্তু তোমাকে ঠিক করতে হবে, ভুল যাওয়া মানে হচ্ছে ম্যাথের মতো নম্বর তোমার কাটা যাবে, এটা একটু খেয়াল করবে। তাই এই বিষয়টার ওপর খুব ভালোভাবে তোমাকে জোর দিতে হবে, ঠিক আছে। আমি এখন একটা তোমাকে উদাহরণ দেখাচ্ছি যে টপিকগুলো আছে বা কোন টপিকগুলো আমরা পড়ব। দেখো, তোমরা সবাই জানো যে এই টপিকগুলো হচ্ছে তোমার সেকশন ওয়ানে আছে, ওল্ড ইংলিশ হিরোয়িক পোয়েট্রি, ওল্ড ইংলিশ প্রোজ, এজ অফ চসার, এলিজাবেথান সনেটস, ইউনিভার্সিটি উইটস অ্যান্ড বেন জনসন, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স, ওল্ড অ্যান্ড 18th century নোভেলস। এর মধ্যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এটা একটা ইউনিট, তিনটি ইউনিটের মধ্যে দেখো ওল্ড ইংলিশ হিরোয়িক পোয়েট্রি থেকে 2021 অর্থাৎ কোভিডের জন্য 2020 সালে কোনো পরীক্ষা হচ্ছে না, যারা সবে ভর্তি হলে কলেজে ওই পরীক্ষাটা হবে, ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হবে 2021 সম্ভবত। 2021 হিরোইক পোয়েট্রি থেকে, ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি থেকে একটা 5 নম্বরের শর্ট নোট আসবে। তাহলে কী বললাম, এখান থেকে একটা 5 নম্বরের শর্ট নোট আসবে। ওল্ড ইংলিশ প্রোজ থেকে একটা 10 নম্বরের নোটস আসবে, একদম মাস্ট আসবেই আসবে। আর বাকি যে দেখো যে টপিকগুলো আছে, এজ অফ চসার, এলিজাবেথান সনেটস, ইউনিভার্সিটি উইটস বেন জনসন, এই যে টপিকগুলো, এই টপিকগুলোর ওপরেই তোমরা শর্ট কোশ্চেন করো। তবে একটা কথা বলে রাখি, খুব মন দিয়ে শুনবে, এই যে প্রত্যেকটা টপিকের ওপরে, যেমন এজ অফ চসার থেকে কী কী টাইপের, একটা টাইপেরই কোশ্চেন হয়, কী কী শর্ট কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট, অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করব।
ধরো এলিজাবেথান সনেটস, এলিজাবেথান সনেটসের ওপর কী মানে কী কী কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন উত্তরগুলো কি মাস্ট, আমি তোমাদের ভিডিও তৈরি করব, প্রত্যেকটার উপর আমি শর্ট কোশ্চেনের ভিডিও তৈরি করব এবং সেগুলো তোমাদের কাছে খুব ইফেক্টিভ বলে আমার মনে হয়। তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে দেখবে তোমাদের অনার্সের শর্ট কোশ্চেনের কোনো সমস্যা থাকবে না এবং সেকশান টু থেকেও যে টপিকগুলো আছে তোমরা দেখবে যে ওই টপিকগুলোর ওপরেও আমি যেগুলো থেকে শর্ট কোশ্চেন হয় আমি ভিডিও তৈরি করব। তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে, তোমাদের খুব হেল্পফুল বলে মনে হবে। তবে তার আগে তোমাদের সিলেবাসটা ভালো করে দেখতে হবে, অনার্সের যে সিলেবাস আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, যেটা আমি কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলছি যে আমার হাতে কিন্তু 3 থেকে 3.5 মাসের সময় আছে, এই সময়ের মধ্যে আমাকে মনিটাইজেশন পাওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ হতে হবে। আর এগুলো যদি না আমার কমপ্লিট হয় তাহলে ইউটিউব থেকে আমার চ্যানেলকে কেটে দেওয়া হবে এবং তখন আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না বা এই টাইপের কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না, আগে থেকেই ওরা আমার চ্যানেলটা কেটে দেবে যদি ওই ক্যাটাগরি আমি পূরণ করতে না পারি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করবে বা তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবে এবং যখনই তোমরা সময় পাবে এই ভিডিওগুলোকে মাঝে মাঝে দেখবে। থ্যাংক ইউ।